দাঁড়াও দাঁড়াও অঙ্গদ, দশাননকে মৃত্যুদণ্ড দিয়ে জানকীকে নিয়ে আমি অযোধ্যায় ফিরে এসেছি। অযোধ্যার ঘরে ঘরে আজ আনন্দের প্লাবন বয়ে যাচ্ছে। এই আনন্দ যজ্ঞে ক্ষমা করুন প্রভু, এই আনন্দে যজ্ঞে আমি অংশগ্রহণ করতে পারবো না। কেন পারবে না অঙ্গদ? কি ব্যথা তোমার? ব্যথা না না, সে কথা থাক প্রভু, দয়া করে আমাকে আমার কিষ্কিন্ধাতেই ফিরে যেতে দিন। তা হয় না অঙ্গদ, তা হয় না। দশানন বিজয়ে তুমি আমার সাহায্যকারী বীর সেনানীদের একজন, তোমাকে আমি খালি হাতে ফেরত দিতে পারি না প্রভু। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই, বর দিতে চাই। হ্যাঁ বৎস, আজ তোমরা আমায় যে যা চাইবে তাই পাবে। বলো কি চাও তুমি? আমি চাই আমার পিতৃ হত্যার তপ্ত রক্ত। তথাস্তু। কি বললে? তোমার পিতৃ হত্যার তপ্ত রক্ত? কিন্তু তোমার পিতৃ হত্যা অর্থাৎ আমি তো তোমার পিতা বানর রাজবালিকে বধ করেছিলাম, তুমি চাও আমার রক্ত? কালের বিচার, এ কালের বিচার। হয় আপনি আমার প্রার্থনা পূর্ণ করুন, না হয় আমাকে আমাকে মৃত্যুদণ্ড দিন। আজ নয় অঙ্গদ, আজ নয়, এই ত্রেতা যুগে নয়, রাম অবতারেও নয়, দ্বাপরের অন্তিম লগ্নে নবভাবে নবরূপে আবার আমাদের দেখা হবে। সেই দিন মহাকাল বিচার করবে, মৃত্যুদণ্ড প্রাপ্য কার? প্রভু তোমার না আমার? মিথ্যে হবে না অঙ্গদ, মিথ্যে হবে না, আমার কথা মিথ্যে হবে না। শোনো, তুমি কান পেতে শোনো, জলে স্থলে অনলে অনিলে আকাশে বাতাসে বজ্রকণ্ঠে ধ্বনিত হচ্ছে মহাকালের সেই শাশ্বত বাণী। জনাহি ধর্মস্য গ্লানি ভবতু ভারত, অভ্যুত্থানম অধর্মস্য জন্মহ। কর্পার সঙ্গে সঙ্গে বজ্রকণ্ঠে ধ্বনিত হচ্ছে মহাকালের সেই অমোঘ বাণী। যখনই ভারতের বুকে অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি। না না না, শুনব না, শুনব না আমি কথা। পরিত্রাণ ধর্ম সম্ভব আমি যুগে যুগে। আবার আবার সেই বজ্র নিন্নাদ, সাধুদের পরিত্রাণে দুষ্কৃতকারীদের বিনাশে যুগে যুগে আমি অবতীর্ণ হই এই ধারার মাঝে। না না না, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না মহাকালের সেই বজ্রবাণী। যুগে যুগে এমনি করে মহাকাল আমাকে নিষ্পেষিত করে চালিয়ে যাচ্ছে তার বিজয় রথ। কিন্তু আর নাই কুরুক্ষেত্রের যুদ্ধের রক্তাক্ত চিত্রপটে অঙ্কিত হয়ে গেছে দাপরের শোচনীয় পরিণতি। আর আজই তার শুভ সূচনা। কে হাসে? কর দিগন্ত কাপানো অট্ট হাসিতে থরথর করে কেঁপে উঠে দ্বারকা রাজপ্রাসাদ। একে হাসি না ভূমি কর সঙ্গে বিপদের পূর্বাভাস। একে কে আপনি? আমি ভবিষ্যৎ দ্রষ্টা, জ্যোতিষ শাস্ত্রবিদ, ব্রাহ্মণ, নাম রুদ্রানন্দ। কিন্তু আপনি দ্বারকা রাজপ্রাসাদে
প্রবেশ করলেন কি করে? নিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদে ব্রাহ্মণের অবারিত দ্বার, তাই কি চান? কি উদ্দেশ্যে আপনার এই দ্বারকারাজ প্রাসাদে আগমন? উদ্দেশ্য শুভ, আর চাই যদুপতির কল্যাণ। যদুপতির অকল্যাণ হতে পারে এমন ধারণা আপনার হলো কি করে? আমি আগেই তো বলেছি, আমি ভবিষ্যৎ দ্রষ্টা, জ্যোতিষ শাস্ত্রবিদ, আমার গণনা কিন্তু তাই বলে। কি বলে? যদুপতির সমূহ বিপদ। যদুপতির নিয়তি কে? কে কে সেই যদুপতির নিয়তি? তার নাম জরা। জরা, সে এখন আর্য সর্দার। তুমি হাসছো কুমার প্রদ্যুম্ন বাবু? হাসছি এই জন্য যে আপনি একটা উন্মাদ, কিন্তু আমার গণনা ভ্রান্ত। ব্রাহ্মণ, হ্যাঁ কুমার প্রদ্যুম্ন, আমি জানি তুমি যাদব কুলের শ্রেষ্ঠ যুবরাজ, তাই তোমার পিতার বিপদ সম্পর্কে আমি তোমাকেই সচেতন। আমার শুধু মুখের কথা নয় যুবরাজ, এই দেখো তোমার পিতার কষ্টি বিচার করে আমি সঙ্গে করে এনেছি, ভালো করে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জ্বলন্ত অক্ষরে জল জ্বর করছে পিতার নিয়তি অনার্য সত্তার জড়া। এইবার বিশ্বাস হলো তো? বলুন বলুন ব্রাহ্মণ, ওই অনার্য সত্তার জড়াকে কোথায় তার বাস? জঙ্গলি অনার্যদের কোনো বসবাসের ঠিকানা থাকে না যুবরাজ, তবে যতদূর জানি এই দ্বারকার প্রাসাদের সীমান্ত এলাকায় তাদের বাস। যেখানে থাক শুনে রাখুন ব্রাহ্মণ, পিতার নিয়তি জড়াকে ওই নিয়তির কোলে ঘুম পাড়িয়ে দিয়ে আপনার গণনা যে ভুল তা আমি প্রমাণ করবই করব। তা যদি পারো কুমার, তাহলে সেই দিনেই প্রাসাদে এসে আমার ভুল স্বীকার করে তন্ত্রে তিন ধারণ করে আমি মাথা নিচু করে চলে যাব। আজ আসি বৎস, জয়স্তু। এত শক্তি যুগনায়ক ভগবান শ্রীকৃষ্ণকে না না, আর দেরি নয়। এই কে আছিস? যাদব বাহিনীকে তৈরি হতে বল, আমি এখনই। আর যাদব বাহিনীকে বা তৈরি হতে বলছো কেন? তুমি কি কোনো শত্রু? হ্যাঁ হ্যাঁ শত্রু, পিতার মহাশত্রুকে আমি বিনাশ করতে যাচ্ছি। পিতার মহাশত্রু? পিতা তো কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব পক্ষে মহাবীর ধনঞ্জয়ের রথের সারথি হয়ে আছেন, তুমি কি সেখানেই? ওরে না রে না চন্দ্রবানু না, পিতার নিয়তি আমাদের এই দ্বারকা সীমান্তে গা ঢাকা দিয়ে আছে। কে কে সে? সে এক নিকৃষ্ট অনার্য সত্তার, নাম তার জড়া। জড়া? পিতার নিয়তি জড়া? তোমার কি মাথা খারাপ হয়ে গেল দাদা? ওরে না রে না না, এক জ্যোতিষী ব্রাহ্মণ আমাদের এই রাজপ্রাসাদে এসেছিলেন পিতার কুষ্ঠি বিচার করে, সে যে আমাকে সব দেখিয়ে গেছে। চন্দ্রভানু, এই এই দ্বারকার ভার আজ থেকে তোর উপরে রইল। কারণ কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার একমাত্র যদুপতির আছে, তোমার নেই পুত্র। তাই তিনি দ্বারকায় ফিরে না আসা পর্যন্ত
পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, তাই না মা? তাই করা উচিত পুত্র, কারণ তুমি যার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে যাচ্ছ সে এক নগণ্য অরণ্য সর্দার। যদুপথে বিরুদ্ধাচরণ করতে তার কোথায় বলতে পারো? বড় মা ঠিক কথাই বলেছে ভর্তা, শিশিরের জলে কখনো প্লাবন সৃষ্টি হয় না। আমি আর তর্কের মধ্যে যেতে চাই না চন্দ্রভানু, ওই ওই দৈবের নির্দেশ আমি যখন জানতে পেরেছি পিতার নিয়তকে মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত আমি যে নিশ্চিন্ত হতে পারছি না। আদম সৈন্যদের যে আমি তৈরি হতে বলেছি মা, তারা যে আমারই অপেক্ষায় আছে। ওই জড়ার চিহ্ন নিয়ে তবে আমি ফিরে আসবো মা, তার আগে নয়, মা তার আগে নয়। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, যেমন করে পারি বর্তাকে আমি ফিরে আনবই মা। চন্দ্রবানু সত্য ভাবার ছেলে হলে কি হবে? ও যেন আমার নিজের ছেলে। অগ চন্দ্রমতি তুমি কোথায়? তোমার শান্তকুঞ্জ দ্বারকার ব্যাখ্যা কাছে আজ আমি কালমেকে দেখতে পাচ্ছি। আকো তা
সহায় দেখায় আলো অন্ধকারে।